চাপের মুখে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম নেতারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন বলে সাংবাদিক সম্মেলনে জানালেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর। যদিও চাপ সৃষ্টির এই অভিযোগ থানায় দায়ের করা হয়েছে কিনা এ নিয়ে মুখ খোলেননি সিপিআইএম নেতৃত্ব। চাপের মুখে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম নেতারা পদত্যাগ করতে শুরু করেছে। বুধবার সিপিআইএম রাজ্য সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেছেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর। সিপিআইএমের রাজ্য নেতা সাংবাদিক সম্মেলনে এ ধরনের অভিযোগ তুললেও চাপের পরিপ্রেক্ষিতে কোনো সিপিআইএম নেতা কিংবা কোনো জনপ্রতিনিধি থানায় মামলা দায়ের করেছেন কিনা এ নিয়ে মুখ খোলেননি তিনি। ডাক্তার আক্রান্ত হয়েছেন, একজন প্রিন্সিপাল যার 8-9 মাস তার রিটায়ারমেন্টের সময় হয়ে আসছে, এইরকম কাজ আছে আর 8-9 মাস। এই প্রিন্সিপাল অমরপুরে প্রথম নাজেহাল করার চেষ্টা হলো, তারপরে তাকে বদলি করা হলো অমরপুর কলেজে। ওখানে তার গাড়ি ভাঙচুর করা হলো এবং দৈহিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়। শিক্ষক, একাধিক শিক্ষক গুন্ডাদের হাতে আক্রান্ত হচ্ছেন, কোনো গ্রেপ্তার এখন পর্যন্ত হয়েছে বলে আমরা খবর পাচ্ছি না। কয়েক হাজার কর্মী সমর্থক সন্ত্রাসের ভয়ে তারা নিজের বাড়ি থেকেই বেরোতে পারছেন না বা বাড়িতে ঢুকতে পারছেন না। সিপিআইএম নেতৃত্বরা সন্ত্রাসের ইস্যু তুলেও বিজেপিকে বদনাম করার অপচেষ্টা করে, তবে সন্ত্রাসের সুস্পষ্ট কোনো প্রমাণই দেখাতে পারেননি তারা। এমনকি পুলিশ প্রশাসনের কাছেও তেমন কোনো অভিযোগ নেই বলে খবর। প্রসঙ্গত গত 3রা মার্চের পর থেকে সিপিআইএম পার্টি অফিসগুলো থেকে যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে তাতে করে ক্ষমতায় পালাবদল যদি না হতো তবে রাজ্যের পরিস্থিতি কতটা ভয়াবহ হতো তা সহজেই অনুমেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।